স্বৈরাচারিণী হাসিনা জোর করে চেপে বসেছিল। ছাত্র এবং জনগণের দাবির পরিপ্রেক্ষিতে, আন্দোলন সংগ্রামের পরিপ্রেক্ষিতে আজকে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি স্পষ্ট ভাষায় বিএনপির পক্ষ থেকে বলতে চাই, এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। যদি বিএনপির কোনো নেতাকর্মী এই সকল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে, আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। দীর্ঘ 15 বৎসর জগদ্দল পাথরের মতো বাংলাদেশের জনগণের ঘাড়ে স্বৈরাচারিণী হাসিনা জোর করে চেপে বসেছিল। ছাত্র এবং জনগণের দাবির পরিপ্রেক্ষিতে, আন্দোলন সংগ্রামের পরিপ্রেক্ষিতে আজকে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আলহামদুলিল্লাহ, তবে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই, আমরা যারা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, যাদেরকে কখনো আন্দোলনে সংগ্রামে দেখি নাই, সেই অপরিচিত মুখগুলি আজকে সিরাজগঞ্জে ঢুকে তারা ব্যবসায়ী প্রতিষ্ঠান, বাড়িঘর, সরকারি স্থাপনা লুটপাট করেছে। আমি স্পষ্ট ভাষায় বিএনপির পক্ষ থেকে বলতে চাই, এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। যদি বিএনপির কোনো নেতাকর্মী এই সকল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে, আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। আমি সিরাজগঞ্জ জেলার পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে প্রতিটি নেতাকর্মীকে বলে দিয়েছি, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আপনারা পাহারা বসানোর ব্যবস্থা করবেন। যদি কোনো লুটেরা অন্যায়ভাবে কারো বাড়ি লুট করে, কোনো ব্যবসায়ীর প্রতিষ্ঠান লুট করে, কোনো সরকারি স্থাপনায় আঘাত করে, তাদের প্রতিরোধ করতে হবে। যেমনিভাবে আপনারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, তেমনিভাবেই এই সমস্ত অপকর্মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা আর একটি জিনিস দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, কতিপয় স্বার্থন্বেষী মহল সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হুমকি দেওয়ার চেষ্টা করছে। আমরা তাদেরকেও বলতে চাই, আপনারা এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন। আমি সেই সঙ্গে বলতে চাই, আমরা পুলিশের বিরুদ্ধে আন্দোলন করি নাই, বিডিআরের বিরুদ্ধে আন্দোলন করি নাই, র্যাবের বিরুদ্ধে আন্দোলন করি নাই, আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন করি নাই। আমাদের মূল আন্দোলন ছিল স্বৈরাচারিণী হাসিনার বিরুদ্ধে এবং তার পদত্যাগের দাবিতে। আজকে তিনি যেহেতু পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, আজকে সেনাবাহিনীর প্রধান বিকালে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে আশ্বস্ত করেছেন, বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে, সকল দলকে একত্রিত করে বা তারপরে বাংলাদেশে আমরা শান্তি ফিরিয়ে নিয়ে আসব। আমরা
এই সিরাজগঞ্জকে ভালোবাসি। সিরাজগঞ্জের কোনো সম্পদ ধ্বংস হোক, সিরাজগঞ্জের কোনো সম্পদ নষ্ট হোক, আমরা এটা চাই না। আমরা চাই সিরাজগঞ্জের মানুষ ভালো থাকুক, সিরাজগঞ্জের মানুষ সুন্দরভাবে ব্যবসা করুক, বাণিজ্য করুক, আমরা এটাই চাই। তাই আমি আবারও সকল বিএনপির নেতা কর্মীদেরকে বলবো, আপনারা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আপনারা পাহারা দিবেন, যাতে কোনো চিহ্নিত অপকর্মী অথবা দুষ্কৃতিকারী কোনো মানুষের ক্ষতি সাধন করতে না পারে।